ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়া اطিউর রাসূল লাআলকুম তুর্হামুন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মালা নাবিইয়্যা আদা একসময় তো ভাইয়ের প্রশ্ন যে কতটি টাকা হলে জাকাত ফরজ হয় কতটি টাকা হলে জাকাত ফরজ হয় যে সম্মানিত ভাই এ মরমে আলী রাজ থেকে বর্ণিত তিনি বলেন আল রসুল্লাহ সাহি সাল্লাম ইদা কানাত মিয়া তা দির হামিন ও হালা আলাইহলু হিমা ওলাইসা হাত্তা ইয়াকুন আলাকা

বছর পূর্ণ হলে তার জন্য পাঁচ হাম জাকাত তার মানে বললেন আল্লা রসুল সাল্লাই সাল্লাম যখন তোমার কাছে বৃষ্টি না দুই শত হাম হবে এবং এই বৃষ্টি না দুই শত হাম হবে এবং এই দুই হাম এক বছর পরিমাণ তোমার কাছে থাকবে ওই সময়তে পাঁচ হাম জাকাত ফরজ হবে জাকাত ফরজ হবে এরপরে বললেন আবু এরপরে বললেন আর বিশটি দিনার এক বছর যাবত জমা থাকলে তার জন্য তার জন্য অর্ধ দিনার জাকাত ফরজ হবে তার মানের পরে বললেন যে বিশ দিনার যার কাছে রয়েছে তার জন্য অর্ধ দিনার অর্ধ দিনার জাকাত ফরজ হবে তার চেয়ে কমে জাকাত নেই তার চেয়ে কমে জাকাত নেই আর বেশি হলে তার হিসাব অনুপাতে জাকাত দিতে হবে নিসাব পরিমাণ কোনো সম্পদের গচ্ছিত থাকার মেয়াদ এক বছর অতিবাহিত না হলে জাকাত নেই এটার সনদ হাসান হাদিসটি দাউদ রহমাল্লা নিয়ে এসছেন সনদ হাসান বলছেন ইমাম বখারি রহমাল্লা হাদিসটিকে সহি বলছেন কেউ যদিও ইখতলাপ করেছেন তারপরেও ইমাম বখারি রহমাল্লাহ হাদিসটিকে হাসান বলছেন যে এখান থেকে আমরা বুঝতে পারি যে কয়েকটি বিষয় যে আপনার শুরু না দিন আর দিন যদি বিশ দিন হয় তাহলে তার উপর জাকাত ফরজ তার মানে এক দিন সমান প্রায় বাংলাদেশি টাকা তিনশত টাকা এক দিন আর সমান বাংলাদেশি টাকা তিনশত টাকা প্রায় আর হাম আমার জানা নেই তবে দুইশো কাউরি কাউরিজিত হয় এই পরিমাণ দুইশোদের হাম সমান পরিমাণ কারোর টাকা হলে আর ওই পরিমাণ টাকাটি যদি এক বছর তার কাছে থাকে তাহলে জাকাত ফরজ হবে আর পাঁচদের হাম ফরজ এভাবে হাদিসে বলা হয়েছে আর যদি এর থেকে কম হয় তাহলে জাকাত নেই আর বিশ দেড় হাম বিশ দিন আর যদি কারোর কাছে থাকে তাহলে আর বিশ দিন আর যদি এক বছর পরিমাণ তার কাছে থাকে তাহলে তার অর্ধেক দিন আর জাকাত ফরজ হবে আর এর ওপর আর এর কমে থাকলে হবে না আর যদি বেশি হয় তার হিসাব সেভাবেই হবে এরপরে বললেন যে এই দিনার এবং দিরহামগুলা এবং টাকাগুলা এক বছর পরিমাণ তার কাছে থাকা লাগবে জমা থাকা লাগবে তাই সংক্ষিপ্ত আকারে যা বলার যে দিনার এক দিনার সমান বাংলাদেশ টাকা প্রায় তিনশত টাকা যদি কারোর কাছে এই দিন আর পরিমাণ টাকা থাকে তাহলে সে জাকাত দিবে এবং দুই শত দের হাম পরিমাণ কারোর কাছে যদি এক বছর পরিমাণ দিনার থাকে তাহলে সে জাকাত দিবে জি এ মর্মে হাদিসটি নিয়েছেন আবু দাউদ রাহেমাল্লা এক হাজার পাঁচশত এক হাজার পাঁচশত তেরা তেরা তেরাশি নাম্বার এক হাজার পাঁচশত তেরাশি নাম্বার হাদিস এক হাজার পাঁচশত তেহাত্তর নম্বর হাদিস তেহাত্তর নম্বর হাদিস এবং এক হাজার পাঁচশত চুহাত্তর নম্বর হাদিস তেহাত্তর ও চুহাত্তর তার মানে হাদিসটি আবু দাউদ রহেমাল্লা নিয়েছেন ইমাম তিরমিতি রহেমাল্লা নিয়েছেন দুই শত বিশ নম্বর হাদিস ইমাম নাসাই রহেমাল্লাহ নিয়েছেন দুই হাজার চারশত সাতাত্তর নম্বর হাদিস এবং দুই হাজার চারশত আটাত্তর নম্বর হাদিস ইবনি মাজা রহেমাল্লাহ নিয়েছেন এক হাজার সাতশত নব্বই নাম্বার হাদিস ইমাম আহমাদ বিন হাম্বাল সাত শত তেরো নম্বর এবং নয় শত পনেরো নম্বর হাদিস এভাবে এসছে দারিমি ইমাম দারিমি রহমাল্লা এসছেন এক হাজার ছয় উনত্রিশ নম্বর হাদিস জি এই হাদিস থেকে প্রমাণ হয় যারা টাকার জাকাত দিতে চাই যদি দুই শতব্দের হাম পরিমাণ কারোর কাছে টাকা থাকে অথবা বিশ দিন আর পরিমাণ কারোর কাছে টাকা থাকে এক বছর পরিমাণ যদি জমা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে বলে হাদিসটিতে প্রমাণিত হয় এমর মেয়ে তির্মিজি আরেকটা হাদিস হয়েছে ইবিনার থেকে বর্ণিত তিনি বলেন মানিস্তাফাদা ফাদা মালান ফালা জাকাত আলাইহি হাত্তা ইয়া হৌলা হাউলু ইবনে মারদিন হতে বর্ণিত তৃমিজিতে এসেছে যে কারো কোনো সম্পদ সঞ্চিত হলে তার গচ্ছিত অবস্থার ওপর এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তার জন্য জাকাত ফরজ হয় না জাকাত ফরজ হয় না এর সানাদে মাওকুফ হওয়াটাই অগ্রগণ্য তার মানে সানাদটিকে মাওকুফ বলছেন এবং তৃমিজি রহমাল্লাছেন ছয়শত একত্রিশ নাম্বার এবং ছয়শত বত্রিশ নাম্বার মাত্তা মালিক ছয়শত ছয়শত সাতান্ন নাম্বার হাদিসনাও নঙে এখানে এসছেন তাই আমরা যারা এভাবে জাকাত দিতে চাই টাকার এইভাবে পরিমাণ করে এইভাবে হিসাব করে আমরা জাকাত দিতে পারি আর যে কথাটা বললাম যে এক দিন আর সমান প্রায় বাংলাদেশে টাকা তিন শত টাকা তাহলে যদি কারোর কাছে বিশ দিন আর থাকে আর এই পরিমাণ টাকা থাকে বিশ দিনার সমান যদি টাকা থাকে এক বছর পরিমাণ তাহলে সে জাকাত দিবে অল্লা আলম সুফহান আকালামদিকা সাদ আন্তা আস্তা ফিরকা ও তুবিলামাইকুম রহমতুল্লাহ